আমি দুপুর 12টা পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেছি 5টা 7টা 10টা ভোট পড়ছে, ভোটার নাই। তো তখনই আমার আশঙ্কা ছিল যে 5-7% বেশি ভোট হবে না। এই মুহূর্তে তো জাতীয় পার্টির আগামীর কোনো ভবিষ্যৎ নাই, তার কারণ জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের থেকে শুরু করে সবাই চাইছিল যে এই ধরনের দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনে আওয়ামী লীগের যে অবস্থান গত 15 বছর তারা যা দেখিয়েছে যে জাতীয় পার্টির বিভিন্ন সময় কমিটমেন্ট করে কমিটমেন্ট আওয়ামী লীগ রাখেনি, তো এইবারও যে রাখবে না সেটা আগে থেকেই জাতীয় পার্টির তৃণমূল এবং শীর্ষ পর্যায়ের নেতারা নিশ্চিত ছিলেন যে এই প্রেক্ষাপটে একটা সিদ্ধান্ত আসছিল যে নির্বাচনে না যাওয়ার। কিন্তু সবাই আবার চেয়ারম্যানের উপর একটা ইয়ে দিয়েছিল যে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেইটাই ঠিক। কিন্তু এখন যে নির্বাচনে জাতীয় পার্টি গেল এবং প্রথম বলো যে আমরা কোনো জোটে নাই, সব সিটে নির্বাচন করলো, পরে আবার 26টা সিটে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, তখনই কিন্তু তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং এই নির্বাচনে যাওয়ার পক্ষে পর যেহেতু দেশের একটা বৃহৎ অংশ এই নির্বাচনের পক্ষে না, এবং খোদ আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগেরও তো প্রায় 33-34% ভোট আছে, কিন্তু নির্বাচনে দেখা যায় এই উপনির্বাচন বা বিভিন্ন ধরনের নির্বাচনে 5-7% ভোট হয়। এখন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ দেখাইতেছে 40%, কিন্তু আমার এলাকায় আমি যে নির্বাচনে যে ঘুরলাম, ঘুরে টুরে দেখলাম যে কোনো কেন্দ্রে কোনো ভোটার নাই, কিছু কিছু জায়গায় লাইন আছে, সে লাইনটা হলো তারা করে রাখছে বিদেশি লোকজন আসলে তাদেরকে দেখায়, কিন্তু তারা ভোটার না। আমি তাদের জিজ্ঞেস করছি যে তোমরা কি ভোটার, আমি দুপুর 12টা পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেছি 5টা 7টা 10টা ভোট পড়ছে, ভোটার নাই। তো তখনই আমার আশঙ্কা ছিল যে 5-7% বেশি ভোট হবে না। তো ওইখানেও দেখা গেল যে আমাদের এই 7-এও প্রায় 19%-এর কাছাকাছি ভোট, তো আমার কাছে এটা সন্দেহ যে যেখানে ভোটারই ছিল না তো এত ভোট আসলো কীভাবে। আবার নির্বাচন কমিশন বিকেল পর্যন্ত বললো 27%, পরে হয়ে গেলে এটা 40%, এটাও তো আসলে এত লোক তো সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় ভোটার ছিল, সেটা স্বতন্ত্ররা যেখানে বিজয় লাভ করছে সেখানে ভোটার ছিল, সেখানে 40% ভোটার আসতে পারে, কিন্তু অ্যাভারেজ কিন্তু আপনার 15-16%-এর বেশি ভোটার হয়নি। তো এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থায় জাতীয় পার্টি নির্বাচনে যে এমনিতেই তো দল শেষ হয়ে গেলে 11টা সিট, ঠিক আছে না, আর এরপর যেভাবে জনগণের কাছে আমাদের একটা অবস্থান গত 5 বছরে মাননীয় চেয়ারম্যান তৈরি করেছিলেন, তার একটা ভালো ভাবমূর্তি বা দলের অবস্থানও ধীরে ধীরে ভালো হচ্ছিল, এই নির্বাচন যাওয়াতে কিন্তু আপনি সবাই কিন্তু বলে জাতীয় বেইমান, এই যে জাতীয় বেইমান আমরা আক্ষেপে গেলাম, এটা তো সামনে গুছানোর মতো আর অবস্থান বা সেই শক্তি আমাদের আর নাই। তো জাতীয় পার্টি সামনে ঘুরে দাঁড়াইতে পারবে এইটা আমার কাছে মনে হয় না, অত আমি দেখি না যে ঘুরে দাঁড়াইতে পারবে। এমনি তো সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই, সাধারণ মানুষের আগ্রহ হলো যেই আগ্রহটা গত 5 বছর জি এম কাদের ধরে রাখছিলেন, তাহলে একটা সিদ্ধান্তের কারণে সেটা জিরো হয়ে গেছে। উনি নিজে বড় বড় কথা বলতে পারবে কিন্তু উনার কথা তো কেউ এখন আর বিশ্বাস করে না, উনার কথা উনারই বিশ্বাস করতে হবে, উনার কথা কিন্তু দ্বিতীয় কেউ আর বিশ্বাস করে না। উনি মনে করেন যে বিশ্বাস, কেউ বিশ্বাস উনার যে আইডি পেজ আছে সেখানে গেলে 100টা কমেন্ট দেখলে 100টা হলো জাতীয় বেইমান লেখা, তো সেখানে উনি যাই বলুক না, আমি তো একজন বিবেকবান মানুষ, আমি যদি মিথ্যা কথা বলি জনগণ তো আমার বিশ্বাস করে না, মিথ্যা কথা বলে তো জনগণের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তো জি এম কাদেরের মতো এমন আমি যেটা তারে ভাবতাম যে একজন সুশীল ভদ্রলোক, সে যদি এই ধরনের মানে জনগণের বিরুদ্ধে কথা বলে যে আমি আতাত করিনি 26 যে এই করি, এগুলো জনগণ এখন আর বিশ্বাস করবে না, কেন উনার জীবনের শেষ বয়সে জীবনের শেষ রাজনৈতিক সময়ে উনি যে জিনিস অর্জন করছিলেন, যদি উনি নির্বাচন বয়কট করতেন তাহলে তো উনি জাতীয় বীর হয়ে যেতেন, মানুষ তো মরণশীল যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু উনি জাতীয় বীর হতেন, মৃত্যুর পরও বাংলাদেশের মানুষের হৃদয়ে ওনার জায়গা হয়ে যেত, কিন্তু এখন কিন্তু ওনার জায়গা আর কারো কাছে হবে না, ওনার বাংলাদেশের মানুষের হৃদয় থেকে ওনার স্থান সরে যায়। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার বিরুদ্ধে অনেক কেস ছিল কিন্তু উনি বাধ্য হয়ে অনেক কিছু মানতে বাধ্য হয়েছেন, কিন্তু 2014 সালে কিন্তু পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে যাননি, উনাকে কিন্তু হসপিটালে আটক রেখে নির্বাচনে যাওয়া হয়েছে, এত কেস এত কিছু থাকার পরও কিন্তু উনি সবসময় দেশের এবং জনগণের কথা চিন্তা করতেন, দলকে বাঁচিয়ে রাখার কথা চিন্তা করতেন, ব্যক্তি স্বার্থের কথা হোসেন মোহাম্মদ এরশাদ চিন্তা করতেন না। কিন্তু মাননীয় চেয়ারম্যান তো এইবার যে কাজগুলো করছেন তাতে কিন্তু সমস্ত দল এবং সমস্ত জনগণ কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে উনি ব্যক্তি স্বার্থে সব করছেন। উনার এক স্ত্রীর সিট আনার জন্যে ঢাকায় উনি 2টা সিট উনি বিসর্জন দিয়েছেন, একটা ফিরোজ হোসেন সাহেবের, একটা পাবনা সাহেবের, আবার আমার যে সিট ঢাকা সাহেব
এই সিটও যদি উনি চাইতেন, এখানে কিন্তু নৌকার বাইরে স্বতন্ত্র কোনো প্রার্থী ছিল না, তাহলে সহজেই বিজয় লাভ করা সম্ভব ছিল। তো যাই হোক, আমারটা ভিন্ন জিনিস, কিন্তু ফিরোজ রশিদ এবং সৈয়দ হোসেন বাবলা তো আমাদের দলের কো চেয়ারম্যান এবং তাদের তো এই সিট ছিল। তো ওই একটা সিট আনার জন্য যেখানে জামানত দেয় এবং উনি ওখানে যে বিজয় লাভ করছে, যে সেখানে তার হলো হাড্ডাড্ডি একটা লড়াই হয়েছে 15-20 হাজার ভোটের প্রার্থী কাছে, উনি তো জোটের প্রার্থীও ভোট পেয়েছে 4-5 হাজার, অত বেশি ভোট তো উনি পায়নি। তো এখানে তো দলের মান ইজ্জতে গেল, নিজের স্ত্রীর এবং ব্যক্তির স্বার্থের জন্যে উনি দলের ত্যাগী পোর খাওয়া উনার আগে যারা জাতীয় পার্টির জন্ম দিছে তাদেরকে উনি ধ্বংস করলেন, এটা তো দলের সাথে বেইমানি করা।